বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। অবশেষে আসছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও আবেদন 5 জুলাই থেকে। চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স MBAC ব্যাংক লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের আইপিও আবেদনপত্র ও চাঁদার অর্থ জমা নেওয়ার সময়সূচি ঘোষণা করেছে। আগামী 5 জুলাই থেকে চাঁদা নেওয়া শুরু হবে, এটি 11 জুলাই পর্যন্ত চলবে। আইপিওতে ব্যাংকটির অভিহিত মূল্য তথা 10 টাকা দামে 10 কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে, আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। 2013 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক গত 9 মে আইপিওর অনুমোদন পায়। ওই দিন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন SEC তার 773তম সভায় এ অনুমোদন দেয়। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে 2020 সালের 30 সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে 13.18 টাকা, আর এই বছরে 9 মাস EPS হয়েছে 0.94 টাকা, যা বিগত 5 বছরের ভারিত গড় হারে হয়েছে 1.24 টাকা। আইপিওতে ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে ICB ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।